সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা যেই চ্যানেলের ইনকাম সম্বন্ধে জানবো সেটা হচ্ছে, তোমরা বুঝতেই পারছো, টেডি শুয়ার চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটা হচ্ছে একটা কুকিং চ্যালেঞ্জ, যেখানে বিভিন্ন ধরনের গ্রাম্য রান্না করানো দেখানো হয়, যেটা খুবই সুন্দর লাগে দেখতেগুলো, এবং ভিডিওগুলো রিপ্রেজেন্ট করা হয় এত সুন্দরভাবে যে খেতেও খুব সুস্বাদু আর দেখতেও খুব সুন্দর লাগে। এবং তারা বিভিন্ন ধরনের রেসিপি গ্রাম্য পরিবেশে করে বলে আরও সুন্দর হয়ে ওঠে। তো চলো আজকে আমরা দেখব সেই টেডি শুয়ার চ্যালেঞ্জের যে মান্থলি ইউটিউব আর্নিংটা হয় সেটা সম্বন্ধে তোমাদের বলবো। তো চলো স্ক্রিনে চলে যাই। তো আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো এখানেই ফার্স্টে আমরা এখানে টেডি শুয়ার যে চ্যানেলটা রয়েছে, তো সেই চ্যানেলে চলে এসেছি। তবে এই টেডি শুয়ার একটা ব্লগ চ্যানেলও রয়েছে, যেখান থেকেও তাদের কিছু পরিমাণে আর্নিং হয়। তবে আজকে আমি তাদের কুকিং চ্যানেলটা থেকে যে কী পরিমাণে আর্নিং হয় সেটাই তোমাদের দেখাবো। সো দেখো, এখানে আমরা দেখে নিচ্ছি কিছু ডিটেলস চ্যানেলের সম্বন্ধে। আপলোডের ভিডিও 1527টা রয়েছে, সাবস্ক্রাইবার 941K, মানে 1 মিলিয়নের খুব কাছাকাছি রয়েছে। কান্ট্রির মধ্যে ইন্ডিয়া রয়েছে, এবং দেখো চ্যানেলটা শুরু করা হয়েছিল মার্চের 16 তারিখ 2020। সো এবার আমরা দেখে নিই ইনকাম। সো ইনকাম রয়েছে 4.2K থেকে 67.7K মান্থলি, এবং ইয়ারলি যদি 50.8K থেকে 812.1K পর্যন্ত। সো আমরা এখানে যে এস্টিমেটেড আর্নিং বলেছে, তো আমরা এখানে লোয়েস্ট আর্নিংটাই ধরে নেব, কারণ আমি যেই সাইটের উপর নির্ভর করে দেখছি সেখান থেকে একদম লোয়েস্ট আর্নিংটাই ধরলেই পারফেক্টটা বার হবে। আর ইউটিউব আর্নিং সমস্ত উপর নির্ভর করে ইউটিউব ভিউজ এবং অ্যাডসের উপর। সো যেই ভিউজ বেশি হয় তখন বেশি পরিমাণে আর্নিং হবে। সো এই যে 4.2 থেকে 67.7K এইরকম একটা মিডিলের একটা আর্নিং হতে পারে। সো আমরা 4.2-এর কিন্তু আমরা 55% ক্রিয়েটারকে যেটা দেয় সেটা হিসাব করব, কারণ ইউটিউব তার 55% ক্রিয়েটারকে দেয় এবং 45% ইউটিউব নিজের কাছে রাখে নিজেকে পরিচালনা করার জন্য এত বড় প্ল্যাটফর্মটাকে। তো চলো আমরা 4.2 4200-কে আমরা দেখি ইন্ডিয়ান রুপিস, মানে 55% বার করে নিই, 400 হয়ে গেছে 100। তাহলে এখানটা আমরা পেয়েছি $2,310। তো এই $2,310টাকেই আমরা মানে ইন্ডিয়ান রুপিসে ট্রান্সফার করে নেবো। দেখি 2,200 ইন্ডিয়ান রুপিস, তাহলে আমরা যেখানে দেখছি যে 1,65,663 মতন, এবং তাদের যে মান্থলি যেটা ইনকাম হয় তাদের এইটাই ইনকাম হয়। তবে কিছু প্রমোশন বিষয়ক বিভিন্ন ব্যাপার রয়েছে। তো মোটামুটি তাদের 1.5 লাখ টাকা মতন, মানে 1,65,000 আর হচ্ছে 2 লাখ টাকা মতন মোটামুটি ইনকাম হয় বলতে পারো, কারণ যেহেতু তাদের আরও বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, কিছু অ্যাড প্রমোশন রয়েছে, তো বিভিন্ন জিনিস রয়েছে যেটার কারণে 2 লাখ টাকা মতনই ইনকাম হয়। সো আমরা আজকে শুধু এই চ্যানেলের ইনকামটাই দেখালাম। সো টেডি শুয়ার ব্লগ চ্যানেলও রয়েছে, যেখান থেকেও তাদের কি বেশ পরিমাণে আর্নিং হয়, এবং দেখা যাক, তোমরা যদি চাও তাহলে নেক্সট ভিডিওতে সেই আর্নিংটা বলে দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।